সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম লালমনিরহাট। তো আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর দশম অধ্যায় জীববিজ্ঞান থেকে নিউরনের গঠন নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। এটি একটি নিউরন, বহু সংখ্যক স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে একটি স্নায়ু টিস্যু গঠিত হয়। এই নিউরনই হচ্ছে কি স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যক্রমের একক। তো প্রতিটি নিউরন দুইটি অংশে বিভক্ত থাকে, একটি হচ্ছে কোষ দেহ এবং অন্যটি হচ্ছে প্রলম্বিত অংশ। এগুলোকে বলা হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে এই নিউরনের একটি নিউরনের দুইটি অংশ, একটি হচ্ছে কোষ দেহ এবং অন্যটি হচ্ছে প্রলম্বিত অংশ। তো কোষ দেহ কি? কোষ দেহ হচ্ছে কি যে এইটি হচ্ছে কোষ দেহ, প্লাজমা মেমব্রেন, এইগুলো একটা আবরণ আছে পাতলা, এটি হচ্ছে প্লাজমা মেমব্রেন। তারপর সাইটোপ্লাজম, এইগুলোকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এবং এর ভিতরে কী আছে, একটি নিউক্লিয়াস দেখা যাচ্ছে। তাহলে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস নিয়ে নিউরনের যে এই গোলাকার যে বা তারকাকার অথবা ডিম্বাকার যে অংশ, সেটি হচ্ছে কোষদেহ। তো এখানে সাইটোপ্লাজমে, এই সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, তারপরে হচ্ছে লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন ও রঞ্জক কণাসহ অসংখ্য নিশল এখানে দানা থাকে। এরপর হচ্ছে প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ অর্থাৎ বিশেষ লম্বিত, বিশেষভাবে যে লম্বা অংশগুলো, সেগুলোকে বলা হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে কোষদেহ থেকে, এই যে কোষদেহ, এখান থেকে যে সৃষ্ট যে শাখা প্রশাখা, এই শাখা এবং প্রশাখাগুলো দেখা যাচ্ছে, এদিকেও দেখা যাচ্ছে। এই প্রলম্বিত অংশগুলো আবার দুই ধরনের হয়। হ্যাঁ, দুই ধরনের কী কী? একটা হচ্ছে ডেনড্রাইট, এগুলোকে ডেনড্রাইট বলা হয়, এবং শেষের দিকে এগুলোকে অ্যাক্সন বলা হয়। এটা হচ্ছে অ্যাক্সন, ডেনড্রাইট এবং অ্যাক্সন।
কোষদেহ থেকে দুইটা অংশ বের হয়েছে, প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ এদিকে হচ্ছে ডেনড্রাইট ডেনড্রন এবং এদিকে হচ্ছে অ্যাক্সন। তো ডেনড্রন কি? ডেনড্রন হচ্ছে কি যে কোষদেহের চারদিকে, তোমার লক্ষ্য করো এই চারদিকে শাখা কতগুলো বের হয়েছে, এই শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো, এই বিশেষ লম্বা অংশগুলোকে বলা হচ্ছে কি ডেনড্রন, ড্রেনড্রন। আবার এই ডেনড্রন থেকে আবার কিছু প্রশাখা বের হয়েছে, এগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইট, ডেনড্রাইট। তো একটি নিউরনে ডেনড্রন সংখ্যা শূন্য থেকে শতাধিক পর্যন্ত হতে পারে। এরপর হচ্ছে অ্যাক্সন। তো অ্যাক্সন কি? যে কোষদেহ থেকে এই যে নিচের দিকে, এই যে কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা একটা তন্তু মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে অ্যাক্সন। এর চারদিকে কী আছে? পাতলা আবরণ আছে। এই আবরণটিকে বলা হচ্ছে নিউরিল্যামা। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে এটার উপর একটা পাতলা আবরণ আছে, এটাকে বলা হচ্ছে নিউরিল্যামা আবরণী। এই নিউরিল্যামা এবং অ্যাক্সনের মধ্যবর্তী অংশ যেটা আর কি, এই নিউরিল্যামা এবং অ্যাক্সন, এই যে নিউরিল্যামা আবরণ এবং এই মাঝখানে একটা দ্বন্দ্বের মতো আছে অ্যাক্সন, এই মাঝামাঝি অংশটাকে বলা আছে, মাঝখানে অংশটাকে বলা আছে মাইলিন, এটাকে বলা হচ্ছে একটা স্তর মাইলিন। অ্যাক্সনের যে শেষ মাথাটা, এই যে অ্যাক্সনের যে শেষ মাথা, হ্যাঁ, এই শেষ মাথা কী করে? অ্যাক্সন টার্মিনালে বিভক্ত হয়ে যায় এবং এই টার্মিনালগুলো দিয়ে সিনাপস মারফত অন্য নিউরনের ডেনড্রাইটের স্নায়ু তাড়না প্রেরণ করা হয়। অর্থাৎ এখানে কি হয় যে অন্য একটি নিউরনের ঠিক মাথা এবং শেষের দিকে কি হয়, এভাবে মানে জোড়া লাগানো হয়, এই জোড়া অংশটিকে সিনাপস বলা হয়। এভাবে বহু সংখ্যক অ্যাক্সন এবং ডেনড্রাইট, অর্থাৎ এরকম অসংখ্য থাকে, তো একটির অ্যাক্সন আরেকটির ডেনড্রাইট, একটির অ্যাক্সন এবং আরেকটির ডেনড্রাইট মিলিত হয়ে এই স্নায়ু গঠন করে, এই মিলিত স্থানটিকে বলা হচ্ছে স্নাপস। আমি আবারও বলতেছি, তাহলে এরকম অসংখ্য নিউরন, একটি নিউরনের কোষদেহ এবং অ্যাক্সন এভাবে একটি সাথে আরেকটি লাগানো থাকে, এই এই সংযোগকৃত যে স্থল, সংযোগ স্থলটিকে বলা হচ্ছে সিনাপস। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা এই নিউরনের গঠন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য একটি বাড়ির কাজ, এই বাড়ির কাজটি তোমরা লিখে নাও। আশা করি তোমরা বাড়ির কাজটি লিখে নিয়েছ এবং অবশ্যই বিদ্যালয় খোলার পর তোমাদের এই বাড়ির কাজটি তোমাদের স্যারকে জমা দিবে, কারণ হচ্ছে তোমাদের এই বাড়ির কাজের উপরেই তোমাদের সামনের পরীক্ষাগুলোতে মূল্যায়ন করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইলো।